আর পানি আর পানি, কোথাও উঁচু জায়গা মিলছে না। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের অবস্থা এতটাই খারাপ যে বেশিরভাগ এলাকায় উদ্ধারও চালানো যাচ্ছে না, কারণ আগাম সতর্কতা ছাড়াই হুহু করে ঢুকছে উজানের পানি। পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে। নতুন নতুন এলাকা পানিবন্দী হয়ে পড়ছে, দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সংকট কমাতে অন্তত 500 টন ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা শায়খ আহমদুল্লাহ। তিনি জানান, বুধবার তাৎক্ষণিক 10 টন খেজুর, 10 টন চিরা, 5 টন চিনি, 5 টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে 3টি ট্রাক ফেনীর উদ্দেশ্যে চলে গেছে। দ্রুতই সেসব মালামাল 5000 পরিবারের মধ্যে বিতরণ করা হবে বলে জানান তিনি। বলেন, যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, এজন্য প্রথম ধাপে 5000 পরিবারকে 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 1 কেজি লবণ ও 1 কেজি চিনি করে দেয়া হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এই কাজটি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী সহ অনেকে এরই মধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলা হয়, দ্বিতীয় ধাপে আরও 35000 পরিবারের জন্য শুকনো ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, যার মধ্যে 500 টন মালামাল কেনার কাজ এর মধ্যে সম্পন্ন হয়েছে। যার মধ্যে আছে 200 টন চাল, 20000 বোতল তেল, 30 টন খেজুর, 30 টন চিরা, 40 টন ডাল, 27.5 টন লবণ, 15 টন চিনি, 20000 পিস পানির বোতল রয়েছে। এছাড়া 1.5 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই প্রস্তুত করা হচ্ছে। এসব মালামাল ঢাকায় প্যাকেজিং হবে শুক্রবার সকাল থেকে।